সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, সাংবাদিক, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই বেলকুচির অভিভাবক, ছোটোবেলা থেকে যার বক্তব্য শুনে শুনে বেড়ে উঠেছি, সেই আমাদের পরম শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্যার উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক সরকার সহ সিরাজগঞ্জ জেলার এক ঝাঁক সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য যারা আছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। ইতিমধ্যেই আজকে যিনি আপনাদের নিয়ে বসেছেন মত বিনিময় সভায় আয়োজন করেছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, তিনি তার নির্বাচনীয় যে ইশতেহার বলি আমরা, বা এজেন্ডা বলি, বা স্বপ্ন বলি, বা লক্ষ্য বলি, উদ্দেশ্য বলি, সেটি আপনাদের মাঝে ব্যক্ত করেছেন। সেই পাশাপাশি আপনারাও কিছু কথা বলেছেন। তো আমি আজ মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে এই বেলকুচি উপজেলা পরিষদে এই দুবার মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষ ভোটে মানুষ ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যিনি জনপ্রতিনিধি হন বা যে যে কর্ম অবস্থানে থাকুন না কেন, তার একটা লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে যে আমি পড়ালেখা করে এই হব, বা আমার কর্ম জীবনে আমি এই করব। আপনারা সাংবাদিক, আপনাদেরও উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, স্বপ্ন আছে যে আমি সাংবাদিকতা ভাবে কীভাবে করব, জনগণকে কীভাবে সেবা দেব, বা সত্যিকার অর্থে কী তুলে আনব এই সিরাজগঞ্জ তথা প্রত্যেকটা উপজেলা থেকে, কীভাবে তুলে আনব, এক একটা উপজেলা এক একটা কার্যক্রমের জন্য উপযোগী, সেই উপযোগী হিসাব উপজেলা পরিষদের দাপ্তরিক প্রধানগণ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা দুজন ভাইস চেয়ারম্যান এবং আপনার দল আছে আমাদের, পাশাপাশি আমাদের রয়েছেন উপজেলায় আমাদের এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি আইন প্রণেতা, পাশাপাশি এই উপজেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একজন উপদেষ্টা, এবং তার উপদেশ লইতে হইবে এবং তার পরামর্শক্রমে উপজেলা পরিষদ পরিচালিত হইবে। তো অনেক খুশি যে আমরা গত 28 তারিখে শপথ নিয়ে এবং 8ই মে নির্বাচন করে আজকে 30 তারিখ প্রথম সভা আমরা করেছি। আজকেই এই তিন ঘটিকায় এই অডিটোরিয়ামে, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সাংবাদিক যে মিলন মেলা, এই সিরাজগঞ্জ জেলার সকল সাংবাদিক প্রত্যেককে, অনেক বোদ্ধা ব্যক্তিত্ব, অনেক পত্রিকায় টেলিভিশন থেকে শুরু করে অনেকেই অনেকভাবে অনেক জ্ঞানের অধিকারী এই সিরাজগঞ্জ জেলা, আমি দেখেছি সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলার যে সাংবাদিকবৃন্দ অনেক অত্যন্ত বোদ্ধা ব্যক্তিবর্গ, এতে কোনো সন্দেহ নেই। এবং এই বেলকুচিতেও আওয়ামী লীগ একটা সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অনেক লেখাপড়া করে অনেক শিক্ষিত মার্জিত ভদ্র সভ্য মানুষ এই বেলকুচি রাজনীতিতে সম্পৃক্ত ছিল, এখন তারা বয়স হয়ে গেছে, অনেকে বেঁচে আছেন, অনেকে চলে গেছেন। সামনে যে প্রত্যয় আপনারা ঘোষণা করলেন স্মার্ট বাংলাদেশ জনতী শেখ হাসিনা গড়ে তোলবার জন্য, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে শিক্ষার দিকে নজর দিতে হবে। আমারও স্বপ্ন আছে, আমি জনপ্রতিনিধি হয়েছি কেন হয়েছি, স্বপ্ন আছে, একজন ভোটার ভোট দিয়েছে একজন জনপ্রতিনিধি হবার জন্য, তিনি ভূতে যা ভোট দিয়েছেন তিনিও তার স্বপ্ন নিয়েই ভোট দিয়েছেন যে এই ব্যক্তিটাকে যে আমি ভোট দেব, কেন দেব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে যার যার জায়গায় থেকে এই বেলকুচি তথা সিরাজগঞ্জ একটা নামকরণ করব যে হ্যাঁ, আমরা পার্টি বেলকুচি উপজেলা পরিষদে যেমন 14 সাল থেকে 19 সাল পর্যন্ত যখন দায়িত্ব পেয়েছিলাম, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে যে প্রকল্পগুলো দিয়েছিলাম অনেক প্রকল্প সেটা স্থায়ী প্রকল্প হিসাবে নেওয়া হয়েছে স্থানীয় সরকার, তার মধ্যে সুতা তোলার মেশিন দিয়েছিলাম এবং বিউটিফিকেশন যেটা বলে বিউটি পার্লার, সারা বাংলাদেশে তারা ট্রেনিংয়ের মাধ্যমে এটা চলমান প্রকল্প হিসাবে স্থানীয় সরকার গ্রহণ করেছেন, এবং অনেক অস্পষ্ট আইন আছে, সেই আইনেরও নির্দেশনা আছে, সেই আইন মোতাবেক মোট কথা হলো সকলের সাথে আমরা একে অপরে পরিপূরক হিসাবে সহযোগিতা করে সম্মান জানিয়ে যার যার জায়গায় থেকে আমরা সেই কাজকর্ম করব, এই প্রত্যয় আমাদের হওয়া উচিত। তো সাংবাদিকবৃন্দ যারা আছেন, আর আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় প্রথমেই যে আপনাদেরকে নিয়ে বসেছেন এজন্য আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা বয়োজ্যেষ্ঠবান সকলেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত দুটি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।